আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখার উদ্বোধন। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের হাত ধরে বুধবার উদ্বোধন হলো এই শাখার। শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখার উদ্বোধনে অভিনব উদ্যোগ। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের প্রায় 50 জন শিশুর হাত ধরে উদ্বোধন করা হলো বনগা শাখার। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন আদি মোহিনীমোহন কাঞ্জিলালের স্বর্ণালী কাঞ্জিলাল ও বনগা শাখার কর্ণধার বিশ্বজিৎ দাস। বুধবার বনগার স্বেচ্ছাসেবী সংগঠন মাতারা ফাউন্ডেশনের সহযোগিতায় শুধু শিশুদের দিয়ে নতুন শাখার উদ্বোধনী নয়, পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। এর পাশাপাশি আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখার পক্ষ থেকে 50,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় স্বেচ্ছাসেবী সংগঠনকে। সংগঠনের তরফে শুভেচ্ছা স্বরূপ স্মারক, উত্তরীয়, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় স্বর্ণালী কাঞ্জিলাল ও বিশ্বজিৎবাবুকে। বুধবার বনগায় আদি মোহিনীমোহন কাঞ্জিলালের নতুন শাখা উদ্বোধনের পর স্বর্ণালী কাঞ্জিলাল বলেন, আমাদের লক্ষ্য বিভিন্ন শহরতলির মানুষের থেকে আমরা যেভাবে ভালোবাসা পাই, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের ওপর তাদের যে আশা ভরসা রয়েছে তা আরও বেশি করে তাদের কাছে পৌঁছে যাওয়া। পাশাপাশি তিনি বলেন, বনগা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, দুই বাংলার সীমান্ত, সে কারণেই আমাদের এখানে আসা। আমি বলবো ফার্স্টেই যে কথা, যে প্যান্ডেমিকের সময় থেকে যে কথাটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের আজকের দিনে লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, যে সমস্ত মানুষের একেবারে ডোর স্টেপে গিয়ে পৌঁছানো। আর এইটার পেছনে তিনটে কারণ আমি উল্লেখ করতে চাইব। শহরতলির মানুষদের ভালোবাসা, তাদের চাহিদা, আমাদের মানে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের প্রোডাক্টের প্রতি তাদের চাহিদা, সেটা কোথাও আমার কাছে প্রেরণা বা ইন্সপিরেশনের কাজ করেছে এইরকম একটা জায়গায় আসার। আরও একটা বিশেষ কারণ হলো এখানে আসার, যে বনগা একটা এমন জায়গা যার ঠিক পাশেই কিন্তু দুই বাংলার মেলবন্ধনের স্থল, আর এপার বাংলার মানুষ ওপার বাংলার মানুষকে একসঙ্গে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল যাতে পেতে পারে, তাদেরকে যাতে গ্রহণ করতে পারে, তাদেরকে আমন্ত্রণ জানাতে পারে, সেই জন্যই কিন্তু আমাদের এখানে ছুটে আসা। এখানে যিনি রয়েছেন বিশ্বজিৎ, ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছিল এবং আমার মনে হয়েছিল যে আফটার প্যান্ডামিক যে সেলিব্রিটি বা এই ধরনের যারা বিখ্যাত মানুষ, তাদের থেকে যারা সত্যি সত্যি প্রিভিলেজ, হ্যাঁ, অবহেলিত, যাদের দরকার, যাদের পাশে গিয়ে দাঁড়ানো, সত্যি কিছু করার দরকার, তো সেটা আমি একটা মোটামুটি একটা আইডিয়া ওকে দিয়েছিলাম। আদি মোহিনীমোহনের বনগা শাখার উদ্বোধনের দিন সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বনগার পাশাপাশি আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ এদিন আসেন এই শাখাতে। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, আজকে আমরা সাধারণের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে আমরা আপ্লুত। উদ্বোধনের জন্য শিশুদের বেছে নেওয়া হলো কেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বনগার ছেলে, প্রথমে কোনো তারকা দিয়ে উদ্বোধনের চিন্তাভাবনা করা হয়েছিল, পরে ভাবলাম এই টাকায় যদি সাধারণের কাজে লাগে সেটা আরও ভালো হবে। সামনেই পুজো, সকলে আনন্দে থাকুন, ঈশ্বরের কাছে এটাই চাওয়া। সমস্ত আমাদের এলাকাবাসীবৃন্দ যেভাবে আমাদের এখানে সাড়া দিয়েছে তাতে আমরা খুব আনন্দিত এবং আবেগপ্রীত। আমাদের আজকে অনুষ্ঠানটা খুব সুন্দর হলো, যেভাবে মানুষের ঢল নেমেছিল। এরকম ভালোবাসা থাকলে আমরা এর আগে মানুষদের কাছে কিছু এরকম মানুষদের কাছে নতুনত্ব উপহার দিতে পারবো। খুব ভালো গেল আজকের দিনটা, কারণ আমি বনগা ছেলে। বনগাতে যখন আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই তখন আমাদের চোখে এরকম কিছু, যারা এখানে খুব অসহায় দুস্থ মানুষ থাকে, খুব আমাদের চোখে লাগে। তো আমরাই আমাদের বন্ধু বান্ধব আর যে চ্যারিটিটার মাধ্যমে আজকে আমরা অনুষ্ঠান করলাম সেই চ্যারিটিটার মধ্যেই সব আমাদের বন্ধু বান্ধব। তো প্রথম আমার মাথার মধ্যে আসলো যে কিছু সেলিব্রিটি বা ভালো কিছু লোকজন আনার জন্য, তারপরে হঠাৎ নিজের মন থেকে এটা আসলো যে এই অর্থটা যদি আমি এই দুস্থ বাচ্চাদের পেছনে খরচা করি, তো গভীরভাবে চিন্তা করে দেখলাম এটা খুব ভালো কাজ করলাম। সেই উদ্যোগটার জন্যই আমরা এদের পেছনে দাঁড়িয়ে এদেরকে আজকে এই অনুষ্ঠানটা ভালো করলাম। আর আমাদের যিনি ম্যাডাম ছিল, ম্যাডাম সঙ্গে ছিল, সবাই ওনারাও খুব এটার বিষয় নিয়ে খুব হ্যাপিনেস ফিল করেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।